ডিপার্টমেন্ট এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আজকে আপনাদের মূলত একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। যারা 2022-এ টেট এক্সাম দিয়েছো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেটস। তো যারা পরীক্ষায় নাম্বার পেয়েছো, বাট যারা ওবিসি এসসি এসটি আছো, বাট আপনাদের যে কোয়ালিফাইং মার্কস আছে সেই মার্কসটা পাওনি, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটস। এবং যারা জেনারেল ক্যাটাগরি, যারা কোয়ালিফাইং মার্কস পাওনি, 5, 6 বা 2, 3-এর ডিফারেন্স, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো সরাসরি আমরা সেই নোটিফিকেশানে চলে যাবো এবং আপনাদেরকে কিন্তু বলবো সেই ডিটেলসের কথা। এবং আরও একটি কথা বলবো, যে সমস্ত স্টুডেন্ট বেশি নাম্বার পেয়েছো, ঠিক আছে, বাট মনে হচ্ছে যেন আরেকটু নাম্বার বাড়বে, 2 থেকে 5 বা এরকম কিছু নাম্বার বাড়বে, তার জন্য কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেই জন্য আপনাদেরকে ভিডিওটি পূর্ব দেখতে হবে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি নোটিফিকেশানে, দেখতে পাচ্ছেন 1/3/2023 নোটিফিকেশানটি এসছে, আপনাদেরকে শেয়ার করবো। এর এভরি ক্যান্ডিডেট হু পার্টিসিপেট অর অ্যাপিয়ার ইন টেট 2022 ফর 1-5 প্রাইমারি অন 11 ডিসেম্বর 2022 কন্ডাক্টেড বাই দ্য বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ওকে, মে ভিজিট হিজ অর হার ইটস ডিসক্রিপশন দ্য ফলোয়িং ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আপনারা সবাই ভিজিট করেছেন, আপনারা কি করতে পারবেন, কোর্ট থেকে কিন্তু একটি বেনিফিটস বা অর্ডার কিন্তু আপনারা এসছে, পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি, অর্থাৎ আপনার রেজাল্ট বা মার্কশিট পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আবার স্ক্রুটনি করতে পারবেন, বা পোস্ট পিপিআর পোস্ট পাবলিকেশন রিএভালুয়েশন বাই অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন সিস্টেম, এটার মাধ্যমে কিন্তু আপনার ওএমআর সিটসকে আবার করে রিএভালুয়েশন বা রি স্ক্রুটনি করাতে পারেন। তার জন্য কিন্তু আপনার কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি, অনলাইন পোর্টালে আপনারা কিন্তু সেখানে যে সমস্ত বেনিফিটস আছে, ঠিক আছে, সেখানে কিন্তু আপনাকে ইন্ডিকেট করতে হবে। এবং সেখানে 3/3/2023 থেকে 10/3/2023-এর রাত 11:49-এর মধ্যে কিন্তু, সরি, 59 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং সেখানে কিন্তু ফিজ নিচ্ছে এভরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 1,000 টাকা করে, সেটি আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর ট্রান্সপারেন্সি এটা মেনটেন হবে হায়েস্ট পসিবল, কোনো সমস্যা নেই, ইভ্যালুয়েশন প্রসেসের মাধ্যমে আপনি কোনো রকম আপনার কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে। আর এক্সামিনেশন যে বোর্ডই আছে তারা কিন্তু আপনাকে পার্টিসিপেট ক্যান্ডিডেটদের কিন্তু এই যে টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, প্রথমে এই ওয়েবসাইটে যাবেন, এটা অথবা এটা, তার মধ্যে দেখতে পাবেন এটা আছে টিচার এলিজিবিলিটি টেস্ট ফর ক্লাস 1-5। যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এখানে যাবেন, তারপর এখানে কিন্তু দেন ক্লিক টু অ্যাপ্লিকেশন ফর পিপিএস অর পিপিআর অফ টেট 2022। সো আপনারা কিন্তু নাম্বার বাড়াতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, এইভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, আমরা এই পর্যন্ত, আমরা চলে যাচ্ছি নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, বসে থাক, ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।